অনেকের মনে অনেকের মনে কষ্ট থাকতে পারে, কয়েকটি নির্বাচন গিয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কয়েক মনে কষ্ট থাকতে পারে। তবে আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে, আপনারা সব কিছু ভুলে সমস্ত গ্রুপিং সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একজনের জন্যই আপনারা এই রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করেছেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সমস্ত গ্রুপিং এর ঊর্ধ্বে গিয়ে কষ্ট দুঃখ ভুলে গিয়ে বিগত যে সময়টি আছে এই সময়টি আপনারা একত্রিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনাকে আপনারা আবারও এই এক এবং দুই নড়াইল জেলার আপনারা সিটি উপহার দিবেন, যেটা বিগত সব সময় হয়ে এসেছে। এখানে অনেক কথা হয়, অনেক কথা হবে, এই দুই আসনে কাকে দিবে, কে আসবে, এটা আমার মনে করি আলোচনার বিষয়বস্তু না। এখানে এখানে আলোচনার বিষয়বস্তু এই নির্বাচনটা হবে নৌকোমার্কা নিয়ে। তো যাকেই দিবে মাননীয় প্রধানমন্ত্রী তাকেই আমাদের মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সেই কাজ করতে হবে। যেমন আমার 4 বছর অতিবাহিত হয়ে গেছে, আজকে আমার সময় হয়তো আর অল্প আছে। 2 বছর করোনার সময় ছিল, সবকিছু স্তব্ধ ছিল, তারপরেও কিন্তু কাজ আমি থামিয়ে রাখিনি। আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি সহ আমার পরিবারের 16 জন, এমন কেউ বাকি নাই যে করোনা হয়নি। এখানে অনেক নেতৃবৃন্দরও হয়েছে, কিন্তু কারণ কেউ কিন্তু ঘরে বসে থাকেনি, সবাই সবার জায়গা থেকে এখানে চেষ্টা করেছে। এখানে যারা বসে আছে, আপনারা যারা বসে আছেন হয়তো বা বক্তব্য দিতে পারবেন না আপনারা, কিন্তু আপনারাই সব থেকে বেশি কাজ করেছেন। তো এই 2টা বছর আসলে আমাদের যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল নড়াইল জেলা, আমরা কিন্তু পারিনি। এটা শুধু আমাদের ব্যর্থতা না, এটা সারা পৃথিবীতে হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে মানতে হবে, মানুষদেরকে বুঝাইতে হবে আসলে যেটার সত্য। সত্যের বিকল্প তো আর কিছু নাই পৃথিবীতে, সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এর ভেতর দিয়ে আপনি দেখেন আজকে নড়াইল জেলায় যা যা হওয়ার কথা ছিল প্রত্যেকটাই কিন্তু আমরা কোনোটা 50 ভাগে গিয়েছি, সত্য কথা বলতে হবে 70 ভাগে গিয়েছি, কোনোটা টেন্ডার প্রসেসিংয়ে আছে, কোনোটা টেন্ডার হয়ে গিয়েছে, কোনোটা দাঁড়িয়ে গিয়েছে। আজকে আজকে যদি আপনি দেখেন পৌরসভা, নড়াইল সদর পৌরসভা, আজকে আজকে যদি আমরা আপনারা দেখেন কি পৌরসভা ছিল, আজকে আপনার আমাদের পৌরসভা কত সুন্দর, তো কিন্তু এই এই সময় হয়েছে। এরকম বহুত কিছু আছে যে হয়েছে, হবে সামনে, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা কোনো কিছু নড়াইল জেলার কোনো কিছুকেই কখনো না করেনি, এটা আমাদের জন্য বিরাট শক্তির জায়গা। আপনাদের এই জিনিসগুলোকে অনুধাবন করতে হবে, আমি শুধু মনে করে দিচ্ছি, আমি জানি আপনারা অনুধাবন করেই সবসময় এগিয়ে এসেছেন। আর আমি যেটা আমার কথা বলছিলাম, আর ধরেন কিছু সময় আছে, আমি আমার জায়গা থেকে যে যে কাজ করার যতটুকু করার আমি অবশ্যই পিছু পাবো না, এবং আমার যে দায়িত্ব আছে, যে কাজগুলো আছে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।